হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে কোনো ভ্লগ করছি না, আজকে তোমাদের সামনে এই যে দেখালাম একটা দোলনা, তো এই দোলনার মধ্যে কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর দেখো, গরমে আমার মুখ জল হয়ে গেল, জল, এত ঘামছি, এত ঘামাচ্ছে গরমে আজকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এগুলো হলো মামামের খেলনা, তো মামামের খেলনাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এই দোলনার মধ্যে কী কী আছে তোমাদের সাথে আজকে শেয়ার করব, তাহলে বুঝতে পারবে এই দোলনাটার মধ্যে কত জিনিস, মানে কত জিনিস, মানে একটা জিনিস দুটো হয়ে গেছে, তিনটেও হয়ে গেছে, চারটাও হয়ে গেছে, এরকম, ঠিক আছে? তো চলো শুরু করা যাক তোমাদের সাথে। আর প্রথমেই দেখো, এই যে এটা হলো মামামের সাইকেল। সাইকেলটা কেনার অনেক দিনই হয়ে গেল, তো এটা মোটামুটি ঠিকই আছে এখনো পর্যন্ত, এটা এখনো পর্যন্ত ঠিকই আছে। এটা হলো মামামের সাইকেল। তারপরে দেখাই, এটা হলো একটা কি বলে, এটা হাওয়া দেওয়া বেলুন টাইপের পুতুল, যেটা ও খুব একটা খেলে না, সেজন্যই এখনো ভালো আছে। এরপর আসছে সফট টয় পান্ডা বলে, এটাও মামামের খেলনা, মামামের মাসি কিনে দিয়েছিল। তারপরে একটা একটি ছোট্ট টেডি, সুন্দর না? এটা গেল। এই যে এর মধ্যে আছে মোটু পাতলু, মোটু পাতলু, পাতলুর চোখগুলো তো নাই বর্তমানে, এই পর্যন্ত অবস্থা গেল। এরপর আসছে এটা কি, এটা কি একটা, যাই হোক, পুতুল। আর এই সফট টয়গুলো না আমার খুব ভালো লাগে, জান তো, এটা গেল। এরপর একটা ছোট্ট একটা, ছোট্ট একটা বাচ্চা। এরপরে এই একটা টেডি, এই টেডিটা মামাম হওয়ার আগেই মামামের পাপা আমাকে গিফট করেছিল। তারপরে আর এটা, এটাও, আর এটার এই যে হার্ট খুলে গেছে, এটাও আমাকে গিফট করেছিল মামামের পাপা মামাম হওয়ার আগে, মামাম পেটে থাকতে। তারপরে একটা এই যে, এই টেডিটা মামামের অন্নপ্রাশনে শুনু, মানে মামামের মাসি শুনু ওকে গিফট করেছিল। আর এই যে দেখো একটা সান্তা ক্লজ, এটা মামামের ফার্স্ট ক্রিসমাস ডেতে ওকে ওর বাবা দিয়েছিল। এরপরে আসে যে এই দোলনাতে, দোলনায় কী কী আছে, প্রথমে এই যে ভীম, ভীমের গলায়, তারপরে আসছে একটা গাড়ি যার মধ্যে ডাইনোসরকে রাখা আছে, তো গাড়ির এই যে একটা চাকা নাই, বাকিগুলো মোটামুটি আছে। তারপরে আসছে একটা বল, ফুটবল, তো দুটো ফুটবল ছিল, একটা হাওয়া শেষ আর একটা আছে। তারপরে ছিল একটা, এটা ছিল একটা গাড়ি, তো এটা দুটো হয়ে গেছে, তাই না? এটা এইভাবে ছিল ট্রাক্টর, এটার এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ একটা মুরগি, মুরগির অবস্থা খুব খারাপ, একটা এখানে একটা ধরা ছিল যেটা এখন নাই, মাঝে মাঝে এখানে দুটো পাখা ছিল, ও দুটো নাই। তারপরে একটা এই যে একটা এই, এটা এটার না একটা, মানে কি বলবো, একটা ধরার মতন ছিল হ্যান্ডেল আর ভিতর লাইট জ্বলতো, তো সেটা নষ্ট হয়ে গেছে। একটা বাইক, এই বাইকটা আমি কিনে দিয়েছিলাম, এই যে হাফ নষ্ট।
একটা কি বলে একটা হাক আছে এটা। তারপরে আসছে এটা আর অনেক ছোটবেলার খেলনা, এখন তো এটা খেলে না। তারপরে আসছে এই যে একটা গিটার, তো গিটার নষ্ট হয়ে গেছে আর এটার কোনো আওয়াজ হচ্ছে না। তারপরে দেখো এই নষ্ট ক্যালকুলেটরটা, এটাও খেলতে লাগে। এই যে এটা এটাও আছে। আর এটা একটা গাড়ি, এই গাড়ির সামনের চাকা নাই। আর আমি এত ঘামাচ্ছি গরমে, যা গরম এখন। এই যে একটা ব্যাট, বলটা আছে কোথাও বাড়িতেই। এই যে একটা জলের পট, এটাও খেলতেই লাগে। এই একটা ঝুনঝুনি ছিল, মানে বাজতো, এটা এখন আর বাজে না, আছে এমনি আছে। এটা ছিল একটা চার্জার লাইট, ঠিক আছে। তো চার্জার লাইটটা এখন খেলার জন্য ব্যবহার হয়। এর সঙ্গে এর আর একটা সেট ছিল, তো ওটা কোথায় আছে আমি জানি না, এটা এখানে ছিল। সেটটাও ভালো। তারপরে এটা এখনো ঠিকই আছে, সুন্দর না, ছোট্ট একটা। এটা আবার চাবি আছে, যাই। এই যে পুতুল, পুতুল আর দেখার মতো অবস্থায় নেই, পুতুলের জামা কাপড় কোথায় গেছে। এই যে এই ছোট্ট একটা পুতুলের চোখ মুখ সব শেষ, কোথায় চলে গেছে। আর এই যে এটা ছিল একটা সেট, একটা এটা কি, এটা তো বেবি শার্ক, একটা হাতি, আর একটা তারা মাছ ছিল হয়তো, আর একটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তো এটা একটা সেট ছিল, আর কয়েকটা ছিল, তো বাকিগুলো এখন খুঁজে পাচ্ছি না আমি। এই খেলনাগুলো ভালো, এটা শব্দ হয়, বাসি আছে যাই। আর এই যে এই হাঁসটার বাচ্চাগুলো কোথায় গেছে, হাঁসটাও জানে না, আমি তো জানিই না, হাঁসটাও জানে না ওর বাচ্চাগুলো কোথায় আছে। হাঁসটা বর্তমানে একা একা এখানে। আর এই যেটা দেখো, পা আছে, উপরের বডি কোথায় কে জানে। এই যে এটা একটা, এটার মধ্যে কোনো ওই চকলেট টাইপের কিছু ছিল। একটা ছোট্ট টর্চ, এটাও খেলার জন্য নিয়ে নিয়েছে। এই ছোট্ট একটা ঘুম, এটাও আছে এখানে। এই যে ডরিমন, ও পাটা দেখালাম যে, তো ডরিমনেরই পা ছিল বোধ হয়, এটা খুলে গেছে, খুলে গেছে না, খুলে দেওয়া হয়ে গেছে। আর আছে গাড়ির মাথা ছিল। এটা একটা গদা ছিল, নিচের অংশটা এখন নেই। এর সঙ্গে আরেকটা ছিল, এর আগে একটা দেখালাম তোমাদের, এই যে এটার সঙ্গে এটা আরেকটা ছিল, তো ওটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। ও এই যে জিরাফ, জিরাফটা এই যে এই শেডগুলোর সাথে ছিল।
যে দেখতে পাচ্ছ অবস্থা, ছাটনি, সাবানের কেস, কাপ, এগুলো খেলনা, এগুলো কি ব্রাশ, পুতুলের হাত, তো মামা আমাকে একটা ব্রাশ কিনে দেওয়া হয়েছিল, তো ওই ব্রাশটাই যে এই দোলনার মধ্যে। আর আছে এই যে এই ব্লকগুলোর একটা সেট কেনা ছিল, এই ব্যাগটা ভর্তি ছিল, তো ওই ব্লকগুলো কোথায় কোথায় আছে জানি না, আর এখানে কিছু কিছুগুলো আছে। একটু আগে একটা মুরগি দেখালাম না তোমাদের, এই যে ওর পাখা একটা, একটা চশমা ছিল, তো আর কিচ্ছু নেই। আর এটা ছিল একটা হাওয়া দেওয়া একটা, মানে হাওয়া দিলে পরে এটা খোলে, হয় না খেলনাগুলো, তারপর হাওয়া এখানে বাকি বাদ যা আছে চলো তোমাদের দেখাই। এই যে দেখো দোলনার মধ্যে এত জিনিস, সবের মধ্যে ওঠা লাগছে। এই যে নোংরা ফেলার এটাও লাগবে, এটাও লাগবে, আর এটা একটা চেয়ার ছিল, চেয়ারটাকে খুলে রাখা হয়েছিল, তো এই এটাও খেলতে লাগে। আর এই টেডিটা বড় ছিল, এটা আমি বের করতে পারিনি, আর এটার কথা আমার মনে ছিল না, সাইডে ছিল। আর এত গরম দিচ্ছে আর এত আমি ঘামাচ্ছি, একদম মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে, গলা টলা। এই যে দেখো খেলনা, আর বাকি বাদ আরও খেলনা আছে, ঘরে আছে, খাটের নিচে আছে, কোথায় আছে, যেগুলো সামনে পাই সেগুলো উঠায় রাখি। আর বাকি আরেকটা আছে কোথায় যেন, আরও কয়েকটা আছে, কিছু আছে, কোথায় কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল, যখন যেটা চোখে পড়ে উঠায় রাখি, আর বাকি বাদগুলো থাকে কোথায়, এমনই অবস্থা। ভাঙা চোরা সব মিলে এখানে, আর এগুলো যেগুলো সব বেকার এগুলো সব এখন ফেলে দেবো। এই যে কাগজ ভাঙা ভাঙা, এই যে মামার চিরুনিটাও এখানে, এই যে দেখো একটা চিরুনি ছিল এটাও এখানে, বাকি বাদগুলো সব ফেলে দেবো। এগুলো ভালো সেগুলো রাখবো, আর বাকি বাদ যেগুলো ছিল আছে ভাঙা আর কি, সেগুলো সব ফেলে দেবো, ঠিক আছে। আর কি বলবো, যখন খেলনাগুলো সব বের করে তখন এগুলো গোছাতে গোছাতে অবস্থা শেষ হয়ে যায়, কোথায় কোথায় থাকে সব খুঁজেই পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো তুলে রাখা হয়, বাকি বাদগুলো থাকে কোথায় কোথায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। আর মামার খেলনাগুলো মানে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজ এই পর্যন্তই, টাটা।